সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজির উপ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় 6:30 মতো। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি এই পিসামশাই কাজ শুরু করে দিয়েছেন। আগের দিন ওনাকে বলা হয়েছিল, তো উনি সময় মতো চলে এসেছে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগটা। আশা করছি খুব ভালো লাগবে। কি বলবো, আমাদের ঘরে আমরা থাকার আগেই কে থাকছে দেখো, নতুন সদস্য। কত যে কষ্ট করেছে এখনটা ওঠার জন্যে। ব্যাংকটা কতক্ষণ ধরে যে চেষ্টা চালিয়েছে ওই উপরটায় ওঠার জন্যে, তার নাই ঠিক কতটা উঁচু দেখো। এত উঁচুতে কত মনে হয় সারা রাত ধরে চেষ্টা করছে নাকি কে জানে। একেই বলে চেষ্টা করলে কখনো মানুষ হারে না, তাই না গো? হামারা কিচেন হ্যাঁ হাম আমি কিচেন পে খালি পেয়ার খারা হ্যাঁ খালি বালু বালু। তোমরা হয়তো ভাবছো সকাল সকাল আমি এরকম পাগলামি কেন শুরু করে দিয়েছি। আসলে পাগলামি নয় গো, এটা একটা মনের ভিতরে ভালো লাগা। এই যে ঘরের মেঝের মধ্যে আগের দিন মানে কয়দিন ধরে বালি ভরা হচ্ছিল, রাফ বালিগুলো, তো সেগুলো তো জল দিয়ে বসাতে হবে। এবার সকাল সকাল উঠে যখন এই খালি পায়ে ভেজা বালির মধ্যে হাঁটছি, আলাদাই রকম একটা ভালো লাগছে। সকাল সকাল আবার ঝিঝিরানি বৃষ্টি, একে তো কাজ পিছিয়ে যাচ্ছে, তার মধ্যে যদি এরকম বৃষ্টি হয় তাহলে কী করে হবে। যাই দেখো আমি সবাই বালি খুঁজছি সেই থেকে, কিন্তু এখন বৃষ্টি চলে আসলো। আমি এখনও ঘরের কাজ টাজ কিছু ধরে নিকো, অনেকটা সকাল আজকে উঠে গেছি। বাবারা উঠে গেছে, আমাদেরকে টেনে তুলেছে, মানে ডেকে তুলেছে, সরি টেনে তুলিনি। তো যাই হোক, আমাদের দাদাভাই এখন বাথরুম থেকে বেরোয় নিকো। আমি এই যে এখানে জল রেখে দিয়েছি, পা ধুয়ে দিয়ে সব ঘরে ওঠা হয়। চলো এবার বাড়ির কাজকর্মগুলো করে নিই। আমার বারান্দা এখন পুরোই অন্ধকার, এই যে ঘেরা পড়ে গেছে। তো যাই হোক, পিকলুও ওঠে নিকো, বাবারা উঠছে আর আমরা উঠেছি খালি। আর খুবই দুঃখজনকভাবে জানাতে হচ্ছে আজকে আমার বাবা চলে যাবে, আমার একদম ভালো লাগছে না, ওই জন্যে কাজে হাত দিতেও ইচ্ছে করছে না কোনো, কিন্তু কী করবো, করতেই হবে। তো চলো আগে বিছনা টিছনাগুলো গুছাই নিই, বিছনা তলার থেকেই শুরু করি। একবারে ঘরটা গুছিয়ে নিয়ে বের হবো, দিয়ে ঘর বান্দাগুলো একবারে ঝাড়ঝুড় দিয়ে বাসন কোসন মাঝামাঝি করবো। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো ভিডিওটা সারাদিনের, আশা করছি খুব ভালো লাগবে। সকাল থেকে উঠে ঘোরাঘুরি তো অনেক হলো, চলো লেগে পড়েছে এবার কাজে। এর মধ্যে পিকলুও ঘুম থেকে উঠে পড়েছে, তো বিছানাটা গোছাতে গোছাতে এদিকে আবার পিকলু এখন আমার সেবা করতে চলে এসেছে। আসলে কালকে রাত্রে না রান্না করার সময় ওই খুন্তির পেছন দিকটা গ্যাসের সঙ্গে ঠেকেছিল, আমি আর বুঝতে পারিনি সেটা গরম হয়ে গেছে। আমি ধরেছি আর আঙুলের মধ্যে ছ্যাঁকা লেগে একদম ফোসকা পড়ে গেছে। তো সেটা পিকলু দেখতে পেয়ে এখন বলছে, মা তোমার কষ্ট হচ্ছে না, তোমার মলম লাগাওনি? বলছে আমাকে তো কেউ লাগিয়ে দেয়নি, তো সেই কারণেই ও মলম দিতে বসেছে এখন। রুপোর মাস রুপোর কত করে যে নিচ্ছে, ২৫০০ করে আনছি দুইবারে, ৫০০০ মন্ডলের। হ্যাঁ তোমার ২৫০০-এর দাম, গাড়ি ভাড়াটা সমেত নিয়েছে ২৭, কত করে পড়লো এখন হিসাব করতে হবে। হ্যাঁ মানে গাড়ি ভাড়া দিয়ে ২৫০০ ইট, তো ১১ × ২২ ১২ ২৭ ১১ ১২.৫০ করে পড়ছিলাম। হ্যাঁ ২৭০০০ নিছে, গাড়ি ভাড়া ৩০০ মনে হয়। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদাভাই মাছ আলাকে পাঠিয়ে দিয়েছেন মাছ নিয়ে, তো উনি এসে মাছগুলো কেটে দিলেন, কারণ তোমরা জানোই আমার মাছ কাটতে একদম ভাল লাগে না। তো যাই হোক, এই কাকুই মাছগুলো ভালো করে সুন্দর করে কেটে দিল, আমি শুধু ধুয়ে নেবো তাহলেই হয়ে যাবে।
আমি তো ওদিকে রান্না করছি, আর এদিকে দেখো বাবা যে আজকে চলে যাবে, বাবা কিন্তু আজকে কাজ জয়েন করেনি গো, তা সত্ত্বেও দেখো বাড়ির কাজে হাত লাগিয়ে দিয়েছে। তো এখানে বাবা সিঁড়ি করছে, যে সিঁড়ির মাপজোকগুলো হয় সেই মাপজোকগুলো করে দিয়ে যাচ্ছে যাতে পরে কেউ ভুল না করে। আর এদিকে কিন্তু এখনও ঘরের মেঝেতে বালি ফেলা কন্টিনিউ চলছেই, আরও অনেক বালি দিতে হবে। আর এদিকে অন্য মিস্ত্রিও লেগে গেছে, মানে যা টুকিটাকি কাজকর্ম যেগুলো করার সেগুলো সবাই নিজের মতো করছে, আর বাবা কিন্তু ভালোভাবে ওদিকে মার্ক করে রাখছে। তো আমি আবার মাঝে মাঝে উঠে এসে এক পাক করে সব কিছু চোখ বুলিয়ে নিচ্ছি। এখন বাজে প্রায় দুপুর তিনটে, দুপুরের স্নান খাওয়া দাওয়া সমস্তটাই হয়ে গেছে। তো এদিকে দেখো আমার আরও একটা ইচ্ছে পূরণ হচ্ছে, মানে রাউন্ড শেপ দরজার যে ইচ্ছেটা আমার ছিল সেটাই। তো আমি বলেছিলাম সবগুলো দরজায় রাউন্ড করব, তো তোমার দাদা ভাই আবার বললো যে সবগুলো রাউন্ড করলে ভালোও লাগবে না, আর এগুলো করতে না মানে ঝামেলা অনেকটা, কাজগুলো পিছিয়ে যায়। আমি বললাম যাক ঠিক আছে, যে তাহলে রান্নাঘরটা যেহেতু ওপেন কিচেন করবো তাহলে এটাতে একটা রাউন্ড শেপ দরজা হয়ে যাক। তো এদিকে দেখো আমি আবার ওই দুপুরের খাওয়া দাওয়ার যে বাসন কোসনগুলো ছিল সেগুলো মাজতে বসে পড়েছি। তো জানোই এদিক সেদিক বাসন মেজে বেড়াই, তো এখন এই দুয়ারটার কাছেই বসলাম, কারণ জলের বালতি টালতিগুলো সব কিছু এখানেই রয়েছে। তো সেই কারণেই আর বাইরে গেলাম না, আর কলের পারে তো এখন কাজ হচ্ছে, ওদিকে তো যাওয়াই যাবে না কারণ ভাড়াটারা বাঁধা রয়েছে। তো যাই হোক, এদিকে আবার বাবারও চলে যাওয়ার সময় হয়ে আসছে, তো যার কারণে বাসন কোসন মেজে ঘুষে আমি আবার বসিয়ে দিয়েছি রান্না। এখন বাজে প্রায় 4:30 মতো, আর বাবার ট্রেন আছে 7:30। তো ভাবলাম যে 6টার সময় কাজ ছুটি করে আবার স্নান টান করে বেরোনোর আগে আগে যদি এক মুঠো খেয়ে যায় তাহলে সুবিধা হবে। তো সেই কারণে আমি ফটাফট এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তরকারি তো আছেই। আর এদিকে দেখো কাজ কিন্তু এখনও হয়নি, বাবা কিন্তু একেবারে ওটা কমপ্লিট করে দিয়েই যাচ্ছে। তো এদিকে দেখো বাদ বাকি মানে কাজ ছুটি করার সময় যেসব জিনিসগুলো গোছগাছ করতে হয় সেই জিনিসগুলোও লেবার মিস্ত্রিরা সব ঠিকঠাক করে নিচ্ছে। আর যত সময় গড়াচ্ছে না আমার মনটা যেন ততই খারাপ হয়ে আসছে। তো যাই হোক, এদিকে দেখো বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি, ওই দুপুরের বাটা মাছের ঝোলে আছে, আর এবেলা একটু পটল ভাজলাম, নিয়ে এখন খেতে দেবো, তারপরে এই জায়গাগুলো গোছগাছ করে নেব। আচ্ছা তুমি ভালো থাকবে, হ্যাঁ পাগলা নানু ভালো থাকবে, তাও যে ভালো। আমি তো ভাবছিলাম মানে কান্নাকাটি শুরু করবে, যে হারে জেদ ধরে বসেছিল। খেয়ে নিও কিছু, ভাত তো খেলা না আবার, কেমন যে ভিড় হবে। গাড়ি বেরোবে ওখান থেকে, চলে আসো আবার তাড়াতাড়ি। তো বন্ধুরা ফাইনালি দেখতেই পেলাই আমার বাবা তো চলে গেল, মনটাও বেশ খারাপ হয়ে গেল। এক মাস থাকলো, এক মাসে হয়নি, 17 তারিখে এসেছিলো, আজকে হচ্ছে তোমার 15 তারিখ, 2 দিন 28 দিন হলো। তো যাই হোক, অনেকটা কাজকর্ম এগিয়ে দিয়ে গেল, অনেক সুবিধা হলো আমাদের, মানে কি বলতো একটা গার্জেন না থাকলে না হয় না, তার উপর তোমাদের দাদা ভাই আমার শ্বশুরমশাই এইসব কাজ মানে কাজ সম্পর্কে যেহেতু কোনো ধারণা নেই, জানে না বোঝে না, তো অনেক ভুল ত্রুটি সেগুলো বাবা ধরিয়ে দিয়েছে। তো মানে ভালোভাবে জিনিসটা যত্ন সহকারে কাজগুলো হচ্ছিলো, তো এরপর থেকে জানি না আবার কেমন হবে। তো বাবা গেল, তার কারণ হচ্ছে অনেক দিন ধরে বাবা বাড়ি যায়নি, একবারে বাইরে থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছিলো। তো তার মধ্যে আবার সোমবারে যেহেতু আমাদের পরব রয়েছে বকরিদ, তো সেই কারণেই আরও বাড়ি যাওয়া। তো যাই হোক, 7টার সময় ট্রেন আছে, একটাই ট্রেন আজকে আবার,
তো কেমন যে কি হবে, ভিড় হবে নাকি, সেই জন্য একটু তাড়াতাড়ি যাওয়া। তো এত কষ্ট করে রান্নাবাড়ি করলাম, খেয়েও গেল না। এই অসময়ে খাওয়ার অভ্যাস নেই যেহেতু, মানে সব কিছু টাইম টু টাইম করে, তো সেই কারণেই। তো যাই হোক, চলো কি আর করবো, আমার তো রান্নাবাড়িটা হয়ে গেল। তোমাদের তারা হয় একবারে স্টেশনে দিয়ে আসবে, আর আমি এখন পড়াতে বসবো, পড়তে চলে এসছে ওরা। তো ওই জামাকাপড় তুলতে এসেছিলাম, জামাকাপড়গুলো ভেজা, ওগুলো একবারে ওই পিছনে চালার দড়ির মধ্যে দিয়ে দিলাম। আর এই যে একটা পা মোছা ধুয়ে দিয়েছিলাম, পা মোছাটা আনতে গেলাম, ঘরটা তো জানোই বালি বালি। তো যাই হোক, এই যে কাজকর্ম তো দেখতেই পাচ্ছ কত দূর কী হলো, কি বলবো, ভাল লাগছে না আর। যাই হোক চলো, ওদেরকে পড়িয়ে নিয়ে পরে কথা বলছি, ঠিক আছে? এখন কথা বলার মতো সেই মানে মন করছে না, মনটা একটু খারাপ খারাপ লাগছে, পরে গল্প করবো তোমাদের সঙ্গে। এই যে পড়তে এসেছে, দেখো দুষ্টুগুলো কি করছে পড়তে বসে, মানে আমি একটুখানি উঠে গেছি, এরা মানে দুজনাই ঝগড়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, এদিকে দেখো সন্ধ্যাবেলা আমি হাত মুখ ধুয়ে একদম নাইটি ফাইটি চেঞ্জ করে সন্ধ্যা দিতে শুরু করে দিয়েছি। আর যেহেতু আজকে শনিবার ছিল, তো সেই কারণে একটু ধূপ ধরিয়ে নিলাম। তো ঘরের বাইরে ধূপ দিয়ে একবারে নতুন ঘরগুলোতেও একটু দিয়ে আসলাম, কারণ ওগুলো কমপ্লিট হয়নি। তো কী হয়েছে, ওগুলো তো ঘর, তাই না? তো সেই কারণেই একবারে চারিদিকে দেখিয়ে দিচ্ছি। আর ঠাকুর ঘরটা না এমন অবস্থা হয়ে গেছে এখন, কী পরিমাণে অসুবিধা হয় দেখো, সিমেন্টের বস্তা টস্তা একদম গ্যাঞ্জাম। তো সেই কারণেই তোমাদের সঙ্গে পুজো পাঠ মানে পুজো টুজোগুলো ঠিকভাবে শেয়ার করতে পারি না গো। তো যাই হোক, সন্ধ্যা টন্দা দিয়ে আবারও পড়াতে বসে পড়লাম। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, ভিডিওটা দিতে আমি অনেকটা দেরি করে দিয়েছি এবারে, কারণ ভিডিওটা ছিল আমার এক সপ্তাহ আগেকার, মানে সোমবারে বকরিদ গেল, তো তার আগে মানে শনিবারের ভিডিও ছিল এটা, এক সপ্তাহ আগেকার। তো মন টন তো খারাপ ছিল, তার মধ্যে এডিট করার সময় হয়ে উঠতে পারিনি, প্লাস আগেকার ব্লগগুলো জড়ো হয়েছিল। তো পরপর ভিডিওগুলো দিতে দিতেই এই ভিডিওটা আর কি পিছিয়ে গেছে। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, দিতে পারলাম যে এটাই অনেক। তো এদিকে দেখো, এই বাচ্চাগুলোকে দেখলে না কি বলো তো, যতই মন খারাপ থাকুক না কেন, যখন এদেরকে দেখি বা এদের সঙ্গে যখন এই দু ঘন্টা সময়টা কাটাই, আমার বেশ ভালো লাগে জানো তো। মানে এতক্ষণ ধরে যে আমার মনটা ভারী ভারী হয়েছিল, সেই জিনিসটা আর নেই গো। তো যাই হোক, ব্যাপার হলো যার যাওয়ার সে তো যাবেই, সারা জীবন তো আর মেয়ের বাড়িতে থাকবে না, তাতেই বাবা অনেক মানে অনেক দিন আগে থেকেই যাবো যাবো করে উঠছিল, কারণ ভালো লাগছে না, কারণ মেয়ে জামাইয়ের বাড়ি অতদিন পড়ে থাকতে আমারও ভালো লাগছে না, এরকম অনেক, বুঝতেই পারছো বাবা মায়েরা যেটা বলে থাকেই, সব বাবা মায়েরাই বলে দেখবে মেয়ের বাড়ি গিয়ে কিন্তু বেশি দিন থাকতে চায় না। তো যাই হোক, সেই কারণেই বাবাকে তো তাও বলে টুলে পাঠানো হলো যে আবার মানে পরব টরব পার করে আবার চলে এসো, এসে বাড়ির কাজটা একবারে কমপ্লিট করবে, দেখে শুনে করে দিয়ে যেও। তার উপর বাবারও আবার বাইরে যেখানে কাজ করতো সেখানকার কন্ট্রাক্টর মানে ফোন করতেই আছে, ওনাকেও মানে যেতে হবে আর কি। তো সেই কারণে আমরাও আর জোর করলাম না, কারণ পরব জিনিসটা বুঝতেই পারছো একটা ইমোশন, আমাদের কোনো অধিকার নেই ওইভাবে আটকে রাখার। তো যাই হোক চলো, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আর হ্যাঁ, যাওয়ার আগে আগে এই বাচ্চাগুলোর মুখে একটা জিনিস শুনে যাও, দু একদিন ধরে শেখাতে শেখাতে আজকে দেখছি পুরোটা শিখে গেছে, তো তোমরাও সেটা শুনে নাও, আশা করছি ভালো লাগবে। ভাই বোন সকলে যেন ভালোবাসি, মোর রাগি ব্যথা নাহি, আহে দাস দাসি। বাবা, এবার পিকলু বলো। আমি তো বন্যানিকে হেল্প করেছি। তুমি নিজে নিজে বলো এবার, আমি শুনি তোমার মুখস্থ আছে কি না। ওমা, বন্যানি তখন উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যা মরুভূমি রণে আমি যেন সেই কাজ করি, মান মনে ভাই বোন স্বপ্নের যেন ভালোবাসি, মন নামি ব্যথা নাই পায়ে দেখে। সুন্দর ও বলেছি।